আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে জানাই নমস্কার। একটা নতুন মাসের প্রথম দিনে আমরা চলে এসেছি, কত আনন্দের ব্যাপার। আপনারা এখন একটা সুন্দর জায়গা নিশ্চয় দেখছেন, এই জায়গাটা শ্রীলঙ্কায়। আজকে আমি আপনাদের সামনে এই সুন্দর দেশ থেকে কথা বলছি। শ্রীলঙ্কা দেশটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই। ঈশ্বর এই দেশটাকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই দেশ থেকে আপনাদের কাছে প্রচার করাটা আমার জন্য আনন্দের ব্যাপার। আজকের দিনটা একটা বিশেষ দিন, যেটা সারা পৃথিবীতে উদযাপন করা হয়। এই দিনটাকে শ্রমিক দিবস হিসাবে মানানো হয়। আমরা সবাই কিন্তু শ্রমিক। আমরা ভাবি যে বেতন দেয় সে মালিক, আর যে তার নিচে কাজ করে সে হচ্ছে শ্রমিক। কিন্তু যে মালিক বেতন দেয় সেও কিন্তু ঈশ্বরের চোখে একজন শ্রমিকই, কারণ মালিকেরও কাজ করতে হয়, চেষ্টা করতে হয়। এর মানে হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবাই, ঈশ্বরের নজরে সবাই আমরা শ্রমিক। আচ্ছা ভাবুন, আমরা যে এত পরিশ্রম করি, এত চেষ্টা করি, কাজ করি, এইসব কেন করি? একদম সকালে ভোরে উঠে কৃষকরা কাজ করতে যায়, অন্যরাও কাজ করতে যায়। কেন যায়? যাতে কাজের ফল ভোগ করতে পারে। আপনিও নিশ্চয় সকালবেলা কাজের জন্য বেরিয়ে যান। কিন্তু আজকে ঈশ্বর আপনাকে একটা প্রতিজ্ঞা দিতে চাইছেন। গীতসংগীত 128:2, তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করবে, আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে। এইখানে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমরা তোমাদের পরিশ্রমের ফল ভোগ করবে আর তোমরা তৃপ্ত হবে। এর মানে হচ্ছে আপনি অসুস্থতায় থাকবেন না, আর আপনি অন্যদের কাছে কখনো টাকা পয়সা নিয়ে ঋণী থাকবেন না। আপনি যে প্রতিদিন ভোর সকালবেলা উঠে খেতে যান আর অনেক পরিশ্রম করেন, আপনি যে প্রতিদিন কাজে যান আর সারাদিন পরিশ্রম করেন, এই সব কিছুর ফল আপনার পরিবার পাওয়া উচিত, ঠিক না কথাটা? কিন্তু আমাদের পরিশ্রমের টাকা পয়সা যদি হাসপাতালে বা মদের আড্ডায় খরচা হয়ে যায়, তাহলে এটা কত দুঃখজনক ব্যাপার। কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমরা পরিশ্রমের ফল তোমরাই লাভ করবে। আমি এইভাবে তোমাদেরকে আশীর্বাদ করতে চাই আর তোমরা হবে ধন্য। এও বলছেন যে ঈশ্বর আপনাকে সমৃদ্ধি ও আশীর্বাদ দেবেন। আরও আশীর্বাদের কথা দেখি, তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে, তোমার মেজের চারদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে। এখানে বলছে যে আপনার পরিবার আশীর্বাদ পাবে। আপনি যত পরিশ্রম করেন তার সব ফল আপনার সন্তান, স্ত্রী, মা বাবা, সব পরিবারে সবাই পাবে। এমন হলে পরিবারে আনন্দ থাকবে। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আনন্দ আছে? এতদিন হয়তো আপনার টাকা পয়সা ব্যর্থ খরচা হয়েছে, কিন্তু আজকে ঈশ্বর আপনাকে একটা প্রতিজ্ঞা করছেন, আজকের থেকে আপনার পরিশ্রমের টাকা পয়সা ব্যর্থ যাবে না। আপনার পরিশ্রমের ফল আপনার জীবনে আনন্দ ও সুখ নিয়ে আসবে। এর জন্যে আজকে আমরা প্রার্থনা করব। কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, কারণ সকল আশীর্বাদ তাদের কাছে আসে যারা ঈশ্বরকে ভয় করে। ঈশ্বরকে ভয় করার জন্য নিজেকে অর্পণ করুন। আপনার সকল কাজ ও দায়িত্ব ঈশ্বরের ভয়ের সহিত আপনার করতে হবে, তখন ঈশ্বর আপনাকে এই সকল আশীর্বাদ দেবেন। এটাই হচ্ছে উনার প্রতিজ্ঞা। তাহলে এখন কি প্রার্থনা করবেন? হে পিতা, এই নতুন মাসের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদেরকে সন্তান, স্বামী, স্ত্রী দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার পরিশ্রমের ফলকে আপনি আমার হাতে দান করেছেন, ধন্যবাদ। আমার জীবনে দয়া, অনুগ্রহ, আশীর্বাদ, সমৃদ্ধি আপনি সব দিয়েছেন তার জন্য ধন্যবাদ। যারা আজ প্রার্থনা করছে তাদের জীবনে আপনি আশীর্বাদ ও সমৃদ্ধি দিন। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা আমি চাইলাম। আমেন, আমেন।